আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরশিদ আলী এবং আমি শরাফত আহমেদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আগামী 5 বছরের জন্য নির্বাচন কমিশনের অধীনে এনআইডি নিবন্ধন অনুবিভাগের আইডিয়া প্রকল্প 2 অনুমোদন দিয়েছে একনেক। যাবজ্জীবন কারাদণ্ড মানে কত বছর? 1 ডিসেম্বর এ বিষয়ে রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। করোনায় বিপর্যস্ত নিম্নবিত্ত কিছু মানুষের বেঁচে থাকার স্বপ্ন পুড়ে ছাই মহাকালীর 7তলা বস্তির অগ্নিকাণ্ডে। ট্যানারির বর্জ্যে দূষিত হচ্ছে ধলেশ্বরীর পানি, নদীতে ভেসে উঠছে মৃত মাছ, শঙ্কায় সাধারণ মানুষ। আগামী 5 বছরের জন্য নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আইডিয়া প্রকল্প 2 অনুমোদন দিয়েছে একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সভায় 10,702 কোটি 23 লাখ টাকা ব্যয়ে 7টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে সন্ধ্যায় শপথ নিলেন জামালপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল। সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে ফরিদুল হক খানকে শপথ পাঠ করান। গত 13 জুন রাতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মারা যান। তখন থেকেই ধর্ম প্রতিমন্ত্রীর পদ শূন্য ছিল। বর্তমানে মন্ত্রিসভায় মন্ত্রী 25 জন, প্রতিমন্ত্রী 19 জন এবং উপমন্ত্রী রয়েছেন 3 জন। যাবজ্জীবন সাজা মানে কত বছর? এ বিষয়ে রায়ের জন্য 1 ডিসেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন। আসামি পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, তার সঙ্গে এ সময় যুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। সাভারের এক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস বলে আপিল বিভাগের মতামতের রায়টির পুনর্বিবেচনায় চেয়ে আবেদনের ওপর পুনরায় শুনানি হবার পর আজ এদিন ধার্য করেন আদালত। এর আগে গত বছর 11 জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এক রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন হাইকোর্ট। গত 15 নভেম্বর মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন করা হয়। গত 5ই অক্টোবর দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান এবং মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। মুক্তিযুদ্ধের অস্ত্রগুলো বিক্রির উদ্যোগ এবং নেওয়া যাতে বন্ধ হয় এবং সাথে সাথে স্টে এবং ইনজাংশন দিয়েছে এবং এইটার 6 মাসের মধ্যে আপনার যে অস্ত্রগুলো কোথায় কী অবস্থায় আছে সেইটার রিপোর্ট দিতে বলেছে রেসপন্ডেন্টদের। 2002 সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার বিচার কাজ চলতে বাধা নেই দুপুরে এ মামলার আসামি রাকিবুল রহমানের মামলা বাতিল করা সংক্রান্ত আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আসামি পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির। এর আগে মামলা বাতিলে আসামি রাকিবের করা আবেদনে জারি করা রুল গত 8 অক্টোবর খারিজ করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে 3 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
কানাডার বহুল আলোচিত বেগমপাড়ার সাহেবদের ধরা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কানাডায় অর্থ পাচার এবং বাড়ি নির্মাণ যারাই করছেন তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, অর্থ পাচারের পরিচয়কারী অর্থ পাচারকারী সে যেই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। কানাডার বেগমপল্লী নিয়ে যে কথা আছে এটা ঠিকই, এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রীও নিজে বলেছেন, এ ধরনের অভিযোগ আছে, পাচার হচ্ছে এবং এর বিরুদ্ধে দুদককে তদন্ত করতে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে বিষয়টি তদন্ত করে বের করতে হবে এবং যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নায়কো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 5 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আর মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল, কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হননি। এর জন্য তার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া সময়ের আবেদন করেন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত 2 নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার 9 নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। একদিকে করোনাকালে রুটি রুজির অভাব, তারপর তার উপর আগুনে পুড়ে শেষ সবকিছু, এমন অবস্থায় সামনের দিনগুলোয় যেন শুধু অন্ধকার আর হতাশাই দেখছেন রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তরা। কী খাবেন, কীভাবে থাকবেন এখন তার উত্তর আর তাদের জানা নেই কারো। বিস্তারিত ড্যানি ড্রংয়ের রিপোর্টে। গতকাল সারাদিনও কেটেছিল কর্মব্যস্ততায়, কিন্তু আজ শুধুই হতাশা এই ব্যবসায়ীর চোখে মুখে। আগুনে পুড়ে গেছে অনেক কষ্টে দাঁড় করানো ছোট চালের মিলটি। শুধু তাই নয়, পুড়ে গেছে 2 লক্ষেরও বেশি নগদ টাকা। 2 দিন আগে আজকের এই একটু আগে মালিক আইছিল টাকা নিতে, কিন্তু সব টাকাই পুড়িয়ে গেছে। তারে 2.5 লাখ টাকা দেবো পারি, কিন্তু 2.5 লাখ টাকাই পুড়িয়ে গেছে। এমন অবস্থায় কিভাবে জীবন চলবে সামনের দিনগুলোতে তার কোনো কুলকিনারা আর জানা নেই তার। ঘরের ভিতরে এলইডি টিভি টুবি আছিল, অনেক কিছু ছিল, সব পুড়ে গেছে, কিছু বাইর করা যায়নি। হাওকাও হইনা উঠছে হাঁদি যে বাসায় আগুন লেগে গেছে গা, শুধু খালি পিনজনে কাপড় ধরনে বাইর হয়েছি, জুতার অফাইতে বাইরে অনেক টাইম পাই নাই। সোমবার দিবাগত রাতে মহাখালীর 7তলা বস্তিতে লাগা আগুনে পুড়ে ছাই 150 ঘর। এসব ঘরে বসবাস ছিল 200 পরিবারের। আগুনে শুধু ঘর নয়, যেন পুড়ে গেছে স্বপ্নগুলো। আমি বেয়া বেয়া দেবো, আমি টাকা পয়সা জোগাইছি, আমি 1 লাখ টাকা তুইছি, আর কালকে দোকানদারি করছি 22,000 টাকা, হেঁটে হেঁটে রয়েছে, আমি 1 টাকাও বাই করাই নাই। আমার দাদা ব্যবসা করে, কাঁচামালের ব্যবসা করে, 15,000 টাকা ক্যাশ আসছিল আর 30,000 টাকা মাল আসছিল ঘরে, সব পুষছে, কিছুই দিতে পারিনি আমি। এমন অবস্থায় জীবনের চাকা ফের ঘুরাতে সরকারের সহযোগিতার প্রত্যাশায় এখন ক্ষতিগ্রস্তরা। ড্যানি ত্রং, YTV, ঢাকা। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডের বিহারীপট্টি জহুরি মহল্লার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল 4:15 অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের লেলিহান শিখায় প্রায় 1/2 শতাধিক ঘর ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 1.25 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা একই সাথে কিন্তু আশেপাশে আরও 4টা স্টেশনকে আমরা মেসেজ দিয়েছি, তারাও চলে আসছে, এবং যে কারণে আমরা যখন চারদিক থেকে ঘিরে ফেললাম, তো এই ইসলামের যে অন্যান্য যে ঘরগুলো আছে বস্তির সেগুলো কিন্তু রক্ষা পেয়েছে। তো সব মিলিয়ে আমরা প্রায় 10টা ইউনিট এখানে কাজ করেছি এবং আমরা প্রায় 50 মিনিটের মতো কাজ করে আমরা কিন্তু আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আমি 35 বছরের এই বস্তির মধ্যে, তার আমার নিজের একটা রুম দিল, তার আমার ঘর ভর্তি মাল দিল, তার একটা জিনিস বাইর করতেই না, তার ছোট ছোট 2টা পোলাপান নিয়ে থাকে এখানে, ঘরের কোনো কিছু বাইর করতে পারি নাই। আশুলিয়ার তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের 8 বছর পার হলেও শেষ হয়নি নিহতের পরিবারদের আহাজারি এবং আহত শ্রমিকদের চিকিৎসার আকুতি।
বিদেশি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় কিছুটা স্বস্তি মিললেও স্মৃতিতে থাকা ক্ষত এখনও ব্যথা দিয়ে চলেছে। দীর্ঘশ্বাস শুধুই বর্ষপূর্তিতে ফুলেল শ্রদ্ধা এবং স্মরণে। প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন মুবাল্লিক করিম। গেল 7 বছরের মতো সকাল থেকেই এভাবেই জড়ো হয়েছেন তাজরিন ফ্যাশনের সেদিনে ভাগ্যহারাদের স্বজনেরা, সঙ্গে সারথি, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শ্রমিক। প্রতিবারের মতো সব ফুলেল শ্রদ্ধা আর দিনভর প্ল্যাকার্ড আর দোয়া মোনাজাতেই শেষ। আগের মতো একই দাবি, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসনের আর তাজরিন মালিকের সাজার। কিন্তু সেদিন যাদের ভাগ্যের ফেরি দূরে চলে গিয়েছিল, কেমন আছেন তারা? আতঙ্ক কাটেনি শারীরিকভাবে অক্ষম, কর্মহীন আর অনাহারে থাকা এই মানুষগুলো। জীবন কাটছে অবহেলায়, মানসিক যন্ত্রণায়। আমরা এমন অবস্থায় আছি, আমাদের করুণ অবস্থা। কাজে তারাইবার পারি না, এই কাজ জোর করবার নয়, করে হেরে এক মাস পরে ছুটি চাইলে ছুটি দেয় না, অ্যাবসেন্ট করলে বাইর করে দেয়। আমরা এখন কীভাবে কাজ কাজ করে খাবো? যারা নিহত বা অক্ষম হয়ে পড়েছেন, তাদের পরের প্রজন্মেরও অনিশ্চিত ভবিষ্যৎ। অর্থোপার্জনে তাদের অনেকের সন্তানও গার্মেন্টস শ্রমিকের খাতায় লিখিয়েছেন নাম। বাচ্চার ভরণপোষণ কীভাবে করবো, সংসার কীভাবে ভরণপোষণ করবো, বাচ্চার কীভাবে মানুষ করবো, এদের কোনো পুল নাই। নদীর যেমন ভাঙে গেলে কোনো কিছু রাখে না, আগুনও মনে করো সেগুলো কিছু রাখে না, আমাদের কিচ্ছুই রাখে না। আমরা এখন খুবই কষ্টকর আছি, যে আমরা না পেড়ে খাওয়া দিতে পারতেছি, না চিকিৎসা করতে পারতেছি, ক্ষমতাও নাই, আমরা পারতেছি না। যদি এটা যদি সরকার যদি আমাদের দিকে তাকায়, যদি আমাদের জন্য কাজটা করে, সারা জীবন আমরা তাদের কাছে ঋণী থাকবো। মাঝে মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় কিছুটা স্বস্তি আসলেও চোখ বন্ধ করলেই অনেকে আটকে ওঠেন সেদিনের কথা ভেবে। পাঁচতলা থাকি, লাভ দিয়ে দোতলা ছাদে পড়েছি, আমার পা ভাঙা, পায়ের ঢুকানো, বাঁ-পায়ের মাংস ছিল। আমি এখন পর্যন্ত এক টাকা ওই জায়গা থেকে পাইনি। আর একটা ছোট বাচ্চা চাকরি করে, তেলের পামে বাড়িওয়ালা নিয়ে দিয়েছে, সে মাস গেলে 6,000 টাকা বেতন পায়। এইটুকু উপার্জন দিয়ে আমার সংসার চলে, অনেক কষ্ট। কর্তৃপক্ষের জোর কোনো পদক্ষেপ একটু হলে হয়তো তাদের ফেরাতে পারবে সাধারণ জীবনে বলে মনে করছেন এই শ্রমিক নেতা। উদাত্ত আহ্বান জানাবো যেন তাজরিনের নিহত আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়, এবং আহত যারা আহত হয়ে নির্ভীক জীবনযাপন করছে তাদের যেন কর্মসংস্থান এবং পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়। মুবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। সাভারের হেমায়তপুর এলাকায় ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত বাংলাদেশ বেসিক চামড়া শিল্প নগরী, যেখানে কারখানা রয়েছে 130টি, এই ট্যানারি কারখানার দূষিত পানি সরাসরি ধলেশ্বরী নদীতে পড়ছে। এর ফলে নদীর পানি দূষিত হয়ে মৃত মাছ নদীতে ভেসে উঠছে। অন্যদিকে ট্যানারি কারখানার দুর্গন্ধে এই এলাকার বিভিন্ন বয়সের মানুষ ভুগছেন নানান রোগে। আব্দুল্লাহ ওয়াহিদের রিপোর্ট। প্রায় 200 একর জায়গার উপর 2003 সালে একটি পরিকল্পিত চামড়া শিল্প নগরী গড়ে তোলার লক্ষ্যে সাভারের হেমায়তপুরে শুরু হয়েছিল বিসিক চামড়া শিল্প নগরী সাভারের কার্যক্রম। কথা ছিল এই পরিকল্পিত চামড়া শিল্প নগরীর ট্যানারিগুলোর ক্রোমিয়াম মিশ্রিত তরল পানি সিটিপির মাধ্যমে শোধন করে ছাড়া হবে ধলেশ্বরী নদীতে। পরিকল্পনার এই শ্রুতিমধুর কথা কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ আছে, ফলে দূষণের কবলে ধ্বংসের মুখে এখন ধলেশ্বরী নদী। এই পানি এখন যারা ব্যবহার করে বর্তমানে তারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখন এই পানি ব্যবহার করার মতো না। গোসল করলে পারে পোলা পানের শরীর দিয়ে গোটা মোটা ওঠে, চুলকায়, অনেক সমস্যা হয় পোলা পানের। দূষণের কারণে গত কয়েকদিন ধরে ধলেশ্বরীতে মরে যাচ্ছে মাছ, জানিয়ে উদ্বিগ্ন নদী এলাকার মানুষরা। ট্যানারে আওয়ার পরে থেকে এই নদীতে ছোট ছোট মাছ যখন পোনা ছাড়ে তখন মাছ মারা যায়। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত নেওয়া উচিত পদক্ষেপ, অন্যথায় এর বিস্তৃতি আরও বাড়ার শঙ্কা প্রকাশ করছেন তারা। অনেক পদার্থ সেই বর্জ্য পানির সাথে মিশে কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, সব মিলিয়ে পরিস্থিতিটি একেবারে জটিলতম অবস্থায় পৌঁছে গেছে। ইমিডিয়েটলি মাছগুলিকে বাঁচানোর জন্য ওয়াটার ফ্লো কীভাবে বাড়ানো যায় সেই ব্যবস্থাটা করা, তা না হলে আগামীতে এটি ডাউনস্ট্রিমের দিকে আরও বিস্তৃতি ঘটবে। জলজ উদ্ভিদ, দেশীয় মাছ আর বুড়িগঙ্গাকে রক্ষা করার জন্য রাজধানীর হাজারিবাগ থেকে এই চামড়া শিল্প নগরীকে স্থানান্তরিত করে আনা হয়েছে সাভারের হেমায়তপুর ধলেশ্বরী পাড়ে। যে পরিকল্পনায় এই চামড়া শিল্প নগরী সাভারে আনা হয়েছিল, বাস্তবিকভাবে তার বাস্তবতা একেবারেই চোখে পড়ছে না। ট্যানারির ক্রোমিয়াম মিশ্রিত পানি নদীতে পড়ায় সেই বুড়িগঙ্গার মতোই এখন ধলেশ্বরীও মরতে বসেছে। সাভারের হেমায়তপুর থেকে আব্দুল্লাহ আল ওয়াহিদ, মাই টিভি, ঢাকা।
একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে ঢাকা 18 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান শপথ নিয়েছেন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথ গ্রহণ শেষে মোহাম্মদ হাবিব হাসান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। গত 9 জুলাই ঢাকা 18 আসনের সংসদ সদস্য সাহারা খাতুন মারা যান। পরে 12 নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,448 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে 2,230 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট 4,51,990 জনের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে জানানো হয় গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,266 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,66,877 জন। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট দাখিল করেছে সিআইডি। মামলা দায়েরের 1 মাস 4 দিন পর সিআইডি চার্জশিট আদালতে দাখিল করেছে। আজ খুলনা বিভাগীয় সিআইডির করা ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন সিআইডির অতিরিক্ত উপ মহাপরিচালক শেখ ওমর ফারুক। হত্যাকাণ্ডের পর ভুক্তভোগী সাবিনার মা বাদী হয়ে সাতক্ষীরার কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে সিআইডি তদন্তের মাধ্যমে মামলার মূল আসামি রাহানুরকে গ্রেপ্তার সহ এই ঘটনার সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়। তার স্বীকারোক্তি 164 দ্বারা জবানবন্দি রেকর্ড করতে সমর্থ হয়েছে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী আমরা যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাপাতি সেটি আমরা পুকুর থেকে তার দেখানো মতে উদ্ধার করছি এবং তার যে টাওয়াল পরে সে এই হত্যাকাণ্ড সংগঠিত করছিল সেই টাওয়ালটাকে আমরা উদ্ধার করেছি। চূড়ান্ত সাজা যেটা হওয়া দরকার, ম্যাক্সিমাম পানিশমেন্ট যেটা, সে আমরা প্রত্যাশা করি। সিরাজগঞ্জের তারাশো অজ্ঞাত রোগে নষ্ট হয়ে গেছে শত শত বিঘা জমির আমন ধান। বিভিন্ন কোম্পানির বালাই নাশক প্রয়োগ করলেও তা কোনো কাজেই আসেনি। কৃষকদের অভিযোগ, স্থানীয় কৃষি অফিস যদি সঠিক সময়ে কার্যকর পদক্ষেপ নিত, রোগ নির্ণয় করে পরামর্শ দিত, তাহলে বড় ধরনের এই ক্ষতি হতো না। প্রতিনিধি এইচ এম মুনায়েম খানের রিপোর্ট জানাচ্ছেন নূর মোহাম্মদ। বিস্তীর্ণ মাঠে সোনালি ধান, কেউ ব্যস্ত ধান কাটায়, কেউ বা তুলছেন ঘরে। মৌসুমের এ সময়ে এমন দৃশ্য খুব স্বাভাবিক হলেও সিরাজগঞ্জের তারাশ উপজেলার শত শত কৃষকের এবার মাথায় হাত। এখানকার তালম, দেশিগ্রাম ও মাধাইনগর ইউনিয়নের একরের পর একর আমন ধান মরে গেছে অজ্ঞাত রোগে। নানা ওষুধ প্রয়োগ করেও মেলেনি প্রতিকার। আমার যে জমিটা ক্ষতি হয়েছে এই ক্ষতির একটুকু ধান আসবে না, এই ক্ষতিটা হচ্ছে একবার আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে। 5 বিঘা জমি 24-25 হাজার টাকা খরচা আমার, এরকম সবারই মনে করেন যে এরকম খরচা হয়েছে। কত রকমের বিষ দিলাম কাজ হলো না। স্থানীয় কৃষি অফিসও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ কৃষকদের। কৃষি তো আমাদের সাথে কোনো সাক্ষাৎ হয়নি, ক্ষতি কম কিচ্ছু তো আমরা বুঝবো না, আসে নাই যখন কাছে তো কি বুঝবো আর কি হবে। তাকে বলি, তারা বলে দেয় বিষ দাও ও বিষ দাও, আমরা ওই বিষ দিই তাতে কাজ হয় না। এদের নির্ণয় করে এটা যে একটা সুষ্ঠু সমাধান এরকম কিছু আমাদের দেয় নাই। এই অবস্থায় সামনের দিনগুলোতে কীভাবে চলবেন তা নিয়ে দুশ্চিন্তার যেন শেষ নেই কৃষকদের। চাইছেন সরকারি সহযোগিতা। আর সরকার আমাদের কিছু সাহায্য করবে কি না করবে এটা আল্লাহ জানে। তো ধান তো হয়ই নাই, কি করে এখন আবাদ করব। যদিও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি ক্ষতিগ্রস্ত এলাকায় চাষিদের দেয়া হয়েছে পরামর্শ, এতে সমস্যার সমাধানের পাশাপাশি ফলন ভালো পেয়েছেন চাষিরা। দীর্ঘদিন পানি আটকে থাকার কারণে এবং কিছুটা আমার বন্যার কারণে নিমজ্জিত হওয়ার কারণে যে সমস্যাটা হয়েছিল অল্প কিছু আর কি, সেখানেও আমরা উঠানবটু করেছি, তাদের সাথে প্রচুর আমরা কথা বলেছি এবং সেখানে স্প্রে করা হয়েছে এবং মানে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পরবর্তী সময় সেখানে রিকভারি হয়েছে আর কি। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে মাইটেক। সময় অসময়ে সেবা দেওয়ার নামে গ্রাহকদের হুটহাট করে মুঠোফোনে বার্তা কিংবা ভয়েস কল দেয় বিভিন্ন প্রতিষ্ঠান।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এতে গ্রাহকরা বেশ বিরক্তই প্রকাশ করেছেন। সেবা দেওয়ার নামে গ্রাহককে না জানিয়ে মুঠোফোনের অ্যাকাউন্ট থেকে টাকা কাটার অভিযোগ রয়েছে এমন সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যদিও বা এমন সব সেবা দেওয়ার নামে গ্রাহক ভোগান্তি কমাতে সক্রিয় বিটিআরসি, আরও জানাচ্ছেন মুবাল্লিক করিম। হুট করে এমন কলে বেশিরভাগ সময় বিরক্তি প্রকাশ করেন গ্রাহক, অনেকে প্রলুব্ধ হয়ে যান। আমরা পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে জড়িত নই, এটা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। যারা উঠতি বয়সের ছেলে মেয়ে যারা আছে বা কিছু, তারা দেখবেন যে এটা ইউজ করে অনেক সময় অনেক অকারেন্সের সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং এটা বাজে ব্যবহার হচ্ছে এটার বিষয়ে। দেশের সংস্কৃতির সাথে এমন প্রলুব্ধকর বিজ্ঞাপন কতটা সাংঘর্ষিক হতে পারে বা তরুণ প্রজন্মের উপর কতটা প্রভাব ফেলতে পারে মন্তব্য করলেন এই সমাজবিজ্ঞানী। সুবিধা পেতে গেলে কিছু অসুবিধা আসবে, এখন সেই অসুবিধাগুলোকে আমরা প্রাধান্য যদি না দেই তাহলেই তো হয়ে যায়। ভালো মন্দ অনেক কিছু আসবে, তুমি কোনগুলোতে প্রাধান্য, তুমি তোমার জীবনের লক্ষ্য অনুযায়ী প্রাধান্য দেবে বা সময় দেবে বা মনোযোগ দিয়ে দেখবে। দেশের চারটি মুঠোফোন অপারেটরের গ্রাহকদের ওয়েলকাম টিউন ছাড়াও নিউজ অ্যালার্ট, ধর্ম বিষয়ক অ্যালার্ট, গান, ভিডিও, মুঠোফোনে গেম ইত্যাদি সেবা দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। এগুলোকে বলা হয় টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস বা টিভ্যাস, যা নিয়ে অভিযোগ গ্রাহকদের সেই শুরু থেকেই। ফলাফল, হুটহাট করে মুঠোফোনের মূল অ্যাকাউন্ট থেকে টাকা কাটা। যখন ফোনটা আসে তখন বিরক্তিকর লাগে, আর যখন ফোনটা অনেক সময় দেখা গেছে খেল থাকে না তখন ফোনটা রিসিভ করে ফেলি, রিসিভ করার পরে দেখা গেছে টাকা কেটে নেই। এদিকে যা প্রয়োজন নেই তবুও ফেরি করে সেবা দেওয়ার চেষ্টা করছে এসব টিভ্যাস প্রতিষ্ঠান। অনেক সময় প্রয়োজনীয় বার্তাগুলো অপ্রয়োজনীয় এমন সব বার্তা ভিড়ে চাপা পড়ছে। স্যার, দেখছি বিষয়টা আমরা, দেখা এই পর্যন্তই শেষ, বারবার তাদেরকে ফোন দিয়ে বলার পর অনেক সময় বন্ধ করে দেয় বা বন্ধ করে দেওয়ার পরেও অনেক সময় আসে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভোগান্তি তুলে ধরা হয়েছে বারবার। অসচেতন গ্রাহকরা কিন্তু শুনতে চায়, ধরেন একটা ভালো একটা ভয়েস বা হোক বা একটা গানের ইয়ে হোক, এটা সে শুনতে চায়, শুনতেই সে 30 সেকেন্ড পার অতিবাহিত করে ফেলেছে। সে জানেও না যে এই ধরনের যদি 30 সেকেন্ড অতিবাহিত হলেই সে আমাকে অফারটা সংযোগ করে দেবে। সার্ভে করবেন মার্কেটে, এটার আসলে কতটুকু গ্রাহকদের জন্য প্রয়োজন আছে, এটা রাষ্ট্রের কতটুকু উপকার আসবে বা গ্রাহকদের কতটুকু উপকার আসবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসির চেয়ারম্যান জানালেন, গ্রাহক ভোগান্তি কমাতে বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। তাইলে আমি জানি এটা যাইনি, ওদেরকে আমরা সুযোগ করেছি, আর মানুষের টাকা কর্তন করেই ফেলায় বিটিআরসি অবশ্যই অ্যাকশন নেবে, কারণ মানুষের স্বার্থ দেখা বিটিআরসি কাজ। জানালেন জবাবদিহিতার কার্যক্রম শুরু হয়েছে, তবে সতর্কতা প্রয়োজন গ্রাহক পর্যায় থেকেই। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। এরই সঙ্গে শেষ করছি সংবাদ, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। আগামী 5 বছরের জন্য নির্বাচন কমিশনের অধীনে এনআইডি নিবন্ধন অনুবিভাগের আইডিয়া প্রকল্প 2 অনুমোদন দিয়েছে একনিক। যাবজ্জীবন কারাদণ্ড মানে কত বছর, 1 ডিসেম্বর এ বিষয়ে রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। করোনায় বিপর্যস্ত নির্মিত কিছু মানুষের বেঁচে থাকার স্বপ্ন পুড়ে ছাই মহাকালীর 7 তলা বস্তির অগ্নিকাণ্ডে। ট্যানারির বর্জ্য দূষিত হচ্ছে ধলেশ্বরীর পানি, নদীতে ভেসে উঠছে মৃত মাছ, শঙ্কায় সাধারণ মানুষ। অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি হলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বঙ্গবন্ধু টি-20 কাপের রুদ্ধশ্বাস ম্যাচে ঢাকাকে 2 রানে হারিয়েছে রাজশাহী। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরপর ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews, আর আমাদের অনুষ্ঠানকে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla এবং twitter.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের জন্য। আমি আশিদা আলী এবং আমি শরফত আহমেদ। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।